ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা সাতটি তাজা খবর। প্রত্যেকটি খবর আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবর পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাজ্যের, কিন্তু কেন? ইসরায়েলের সঙ্গে যে বৃহত্তম চুক্তি জর্ডানের, বিপদে মুসলিমরা। আর এসএস এর অখণ্ড ভারত উস্কানি, কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের। ইরান নিয়ে নতুন আতঙ্কে ইসরায়েল, যে কারণে ধর্ম নিন্দার বিরোধী আইন চায় ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড। 48 ঘন্টায় দিল্লি পৌঁছাবে সেনাবাহিনী, হুঁশিয়ারি চীনের। নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে যা বলল ইরান, স্বীকৃতি দেওয়ার জন্য সব শর্ত পূরণ করেছি বলল তালেবান। ফিলিস্তিনিদের গাজার শাসক গোষ্ঠী হামাসের সব শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে শুক্রবার একটি প্রস্তাব পাশ হয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্টে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, সংগঠন হিসেবে পুরো হামাসকে এখন থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে। খবর আরব নিউজের। 2001 সালে হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাজ্য। এবার সংগঠনটির রাজনৈতিক শাখাকেও সন্ত্রাসী তকমা দিল দেশটি। এর আগে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে বলা হয়েছিল, সরকার যদি এই সংগঠনটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এবং নিষিদ্ধ করে, তবে এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া, সমর্থন করা, এই সংগঠনকে সমর্থন করে এমন পোশাক পরা ফৌজদারি অপরাধ বলে গণ্য হবে। এমন অপরাধের সাজা সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড কিংবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অভিযুক্ত ব্যক্তি। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে একটি প্রস্তাব শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করা হয়। এরপর তা নিয়ে আলোচনার পর অনুমোদন পায় হামাস বিরোধী ওই প্রস্তাব। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে 1995 সালে। প্রীতি প্যাটেল বলেন, মিত্রদের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে। 1987 সালে প্রতিষ্ঠিত হামাসের রয়েছে রাজনৈতিক ও সামরিক শাখা। ইসরায়েলের অস্তিত্ব ও ইসরায়েলের সঙ্গে যে কোনো শান্তি আলোচনায় বিরোধী হামাস। আলোচনার বদলে সশস্ত্র এই সংগঠন ফিলিস্তিনের ভূখণ্ড দখল করা, ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলনই বিশ্বাসী। এর পক্ষে প্রচারণা চালায় তারা। প্রিয় ভালোবাসা দর্শক, আপনি কি ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস চান? আপনার মূল্যবান মতামত ইয়েসান্নো কমেন্ট করে জানিয়ে দিন। আরেকটি হট নিউজ হচ্ছে, ইসরায়েলের সঙ্গে যে বৃহত্তম চুক্তি জর্ডানের, বিপদে মুসলিমরা। ইহুদিবাদের ইসরায়েল এবং জর্ডানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্ডানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। শুক্রবার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে হাজারো মানুষ অংশ নেন। এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্ডান ও ইসরায়েলের মধ্যে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি। 27 বছর আগে জর্ডান ও ইহুদিবাদ ইসরায়েলের শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্ডান ইসরায়েলকে 600 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে ইসরায়েল থেকে পাবে 20 কোটি ঘনমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে যে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন গতকালে আম্মানে প্রতিবাদ বিষয়ে মিলিত হয়ে বলেছেন, সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে। এছাড়া বিরোধীরা বলছেন, এই চুক্তির ফলে জর্দান ইহুদিবাদী ইসরায়েলের উপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে, সরকারের উচিত ইসরায়েলের উপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা। বিক্ষোভকারীদের অনেকে বলছেন, আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে। ইসরায়েল ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আরএসএস এর অখণ্ড ভারত উস্কানি, কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ উপনিবেশিক অবসান ঘটে 1947 সালের দেশ ভাগের মধ্য দিয়ে। বিষয়টি উল্লেখ করে ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত গতকাল শুক্রবার একটি বিতর্কিত বক্তব্য দেন। তাতে ভারতীয়দের আশ্বস্ত করা হয় এই বলে যে ভারতের বুকে 47-এর পুনরাবৃত্তি কখনোই হবে না। ভারতীয়দের জন্য দেশ ভাগা কষ্টের দাবি করে আরএসএস প্রধান বলেন, পূর্বের অবস্থায় ফিরলে কেবল এই কষ্ট দূর হবে। প্রকাশ্যে তার এমন বক্তব্যের পরদিন আজ শনিবার কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন 47 সালে ভারত থেকে আলাদা হওয়া পাকিস্তান। তীব্র নিন্দা জানিয়ে দেশটি বলছে, ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের জন্য ওই বক্তব্য বিপজ্জনক। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসলিমদের কোণঠাসা করতে এবং ভারত থেকে উৎখাত করতে এমন বক্তব্য দিয়েছে ভাগবত। উগ্রপন্থী হিন্দুত্ববাদ এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে। এর আগেও এই ধরনের কাল্পনিক বক্তব্য দিয়েছে তিনি। আরএসএস এর মতাদর্শী ক্ষমতাসীন বিজেপি অখণ্ড ভারতের ধারণা
করেছে উল্লেখ করে এতে বলা হয়, ভারতীয় মুসলিমদের দমনের এমন নীতি নিয়েছে সংগঠন দুটি, এতে পুরো উপমহাদেশে ছড়িয়ে পড়েছে এই হুমকি। এই আরএসএস এর সদস্য নরেন্দ্র মোদি এখন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী। এছাড়া আরএসএস প্রধানের বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন হিসেবে বর্ণনা করা হয়েছে পাকিস্তানি গণমাধ্যমে। পুরনো এই অখণ্ড ভারতে ধারণাহীন উগ্র হিন্দুত্ববাদীরাই বেশি প্রচার করছে এবং সাম্প্রতিক সময়ে এই প্রবণতা বেড়েছে বলে উল্লেখ করা হয় খবরে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে ইরান নিয়ে নতুন আতঙ্ক ইসরায়েল। লোহিত সাগরে কিছুদিন আগে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে যৌথ মহড়া দিয়েছে ইসরায়েল, আমিরাত ও বাহরাইনের নৌবাহিনী। এই মহড়া ঠিক আগে ইসরায়েলের বন্দর নগরী ইলাতের ঠিক উত্তরে একটি মরুভূমির বিমান ঘাঁটিতে আরেকটি বিমান মহড়া হয়, যেখানে ইসরায়েল ছাড়াও আরও 60টি দেশের যুদ্ধ বিমান প্রচণ্ড গর্জনে আকাশ কাঁপিয়েছে। বিবিসি জানিয়েছে এই মহড়াগুলো অন্যতম লক্ষ্য ইরানকে একটি কড়া সতর্কবার্তা পাঠানো এবং কৌশলগত জোটের উপর গুরুত্বারোপ করা। সম্প্রতি ইরানে বড় সড় সামরিক মহড়া চালিয়েছে। এসব ঘটনা এমন সময় ঘটছে যখন ইরানে পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলকে একাকী ব্যবস্থা নিতে হয় কিনা তা নিয়ে ক্ষুদ্র দেশটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পারমাণবিক সাইটগুলোতে সম্ভাব্য হামলার জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে দেশটির সরকার 1.5 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে এবং রাজনৈতিক ও সামরিক নেতারা প্রায় প্রতিদিনই হুঁশিয়ারি দিচ্ছেন। ইরান বিষয়ক শীর্ষস্থানীয় পর্যবেক্ষক একজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বিবিসিকে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো আগ্রহ ইসরায়েলের নেই, তবে আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে ধর্ম নিন্দার বিরুদ্ধে আইন চায় ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড। মোহাম্মদ অথবা অন্যান্য ধর্মগুরুর বিরুদ্ধে কেউ নিন্দা করলে তাকে শাস্তি দেওয়া হোক, সেজন্য তৈরি হোক ব্লাসফেমি আইন, রোববার এমনই দাবি জানালো মুসলিম পার্সোনাল ল বোর্ড। এছাড়া কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অভিন্ন দেওয়ারে বিধি চালু না করে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, সোশ্যাল মিডিয়ায় কেউ সাম্প্রতিক মন্তব্য পোস্ট করলে তাকে শাস্তি দেওয়া হোক। রোববার কানপুরে এই সংগঠনের বৈঠক হয়, সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে 200 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংগঠনের প্রস্তাবে বলা হয়, হিন্দু শিখ ও অন্যান্য অমুসলিম ধর্মের পণ্ডিতরা বিভিন্ন সময় মুহাম্মাদের প্রশংসা করছেন, ইসলামের শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে মুসলিমরা অন্য ধর্মের প্রতি বিদ্রুপ মন্তব্য করেন না, কিন্তু সম্প্রতি কয়েকজন দুষ্কৃতী মুহাম্মাদকে অপমান করেছে, সরকারও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। সাম্প্রদায়িক শক্তিগুলোর এই আচরণ অত্যন্ত নিন্দনীয়। মুসলিম পার্সোনাল ল বোর্ডের দাবি, যারা ধর্মগুরুকে অসম্মান করে তাদের শাস্তি দেওয়া হোক, সেজন্য তৈরি হোক উপযুক্ত আইন। একই সঙ্গে প্রস্তাবে বলা হয়, ভারতে বহু ধর্মাবলম্বী মানুষ বাস করেন, এখানে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উচিত নয়। মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরে মুসলিমদের বিরুদ্ধে বিষাক্ত প্রচার চলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, 48 ঘন্টা দিল্লি পৌঁছাবে সেনাবাহিনী হুঁশিয়ারি চীনের। চীনের সেনাবাহিনী সাজুয়া যান 48 ঘন্টা ও প্যারা ট্রুপার সৈন্যরা 10 ঘন্টায় দিল্লিতে পৌঁছাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বেজিং। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি টেলিভিশন দাবি করছে, দুই দেশের মাঝে যুদ্ধ শুরু হলে চীনের সৈন্যরা ভারতের রাজধানী নয়াদিল্লিতে 48 ঘন্টার মধ্যে পৌঁছাবে। চীনের বাগাড়ম্বরপূর্ণ এই ধরনের হুঁশিয়ারি এ প্রথম নয়, তবে নির্দিষ্ট সময় উল্লেখ করে এবারই প্রথম হুঁশিয়ারি দিল বেজিং। এদিকে ভারতীয় বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তারা চীনা টেলিভিশনের এই ধরনের খবরকে উস্কানি হিসেবে চিহ্নিত করেছে। চীনের এই হুঁশিয়ারিকে অবাস্তব ও হাস্যকর বলে মন্তব্য করেছেন তারা। ভারতের সাবেক সেনা কর্মকর্তা রোহিত আগরওয়াল দেশটির সংবাদ মাধ্যম দ্য কুইন্টকে বলেছেন, এর মাধ্যমে প্রতিবেদন প্রস্তুতকারীর অবাস্তব ও কল্পিত জ্ঞান প্রকাশ পেয়েছে। তিনি বলেন, ভারতের উত্তর পূর্ব সীমানার পর্বতময় ভূখণ্ড অতিক্রম করে চীনের সেনাবাহিনীর সাজুয়াজানে অনুপ্রবেশ সম্ভব নয়। ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্নেল বলেন, সাজুয়াজানের বিষয়ে কথা বলে আপনাকে প্রথমে ভূখণ্ডের দিকে তাকানো প্রয়োজন। আমাদের উত্তর পূর্বাঞ্চলে পুরো সীমান্ত এলাকা পর্বতে, তবু চীন যদি সে দেশের সেনাবাহিনীর জন্য এ রাস্তা ব্যবহারের পরিকল্পনা করে তাহলে কিভাবে তারা এগিয়ে আসবে? প্যারাট্রুপসের বিষয়ে সাবেক এক ভারতীয় সেনা কমান্ডার বলেন, যে কোনো স্থানে যে কেউ প্যারাট্রুপসকে মাটিতে নামিয়ে আনতে পারে। রোহিত আগরওয়াল বলেন, দিল্লিতে পৌঁছাতে চীনের সেনাবাহিনী যদি 10 ঘন্টা সময় নেয় তাহলে একইভাবে আমাদের সেনাদেরও বেইজিং এ পৌঁছাতে একই সময় লাগবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারে নিয়ে যা বললেন ইরান। ইরানের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা এমনভাবে প্রত্যাহার করতে হবে যাতে তা যাচাই করে দেখারও সুযোগ থাকে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন আগামী 29 নভেম্বর পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা আবার শুরু হতে যাচ্ছে, তখন এই আহ্বান জানালেন সাইদ খাতিব জাদে।
ভিয়েনা আলোচনা সফল হলে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যেসব জল্পনা তুলে ধরেছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন খতিবজাদে। তিনি বলেন, সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার করতে হবে এবং এই ব্যাপারে কার্যকর গ্যারান্টিও থাকতে হবে। এই মুখপাত্র বলেন, ভিয়েনা সংলাপে ইরানের মূল লক্ষ্য দেশের মানুষের উপর যুক্তরাষ্ট্রে আরোপিত নিপীড়নমূলক নিষেধাজ্ঞার অবসান ঘটানো। শুধু এজন্যই তেহরান ভিয়েনা সংলাপে যোগ দিয়েছে। সম্প্রতি নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, তেহরান তার পরমাণু তৎপরতায় কিছু সীমাবদ্ধতা আরোপ করলে যুক্তরাষ্ট্রে ইরানে জব্দ করা অর্থের একাংশ ছেড়ে দেবে এবং কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। এদিন ইরান সব নিষেধাজ্ঞা একসঙ্গে প্রত্যাহার ও জব্দ করা সব অর্থ একেবারে ছাড়ের দাবিতে অটল রয়েছে। আগামী 29 নভেম্বর চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংলাপে বসবে তেহরান। সূত্র পার্স টুডে, রয়টার্স। রিয়ালিটি হট নিউজ হচ্ছে, স্বীকৃতি দেওয়ার জন্য সব শর্ত পূরণ করেছে তালেবান। আফগানিস্তানে ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার তাকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় সব শর্ত পূরণ করেছে বলে দাবি করেছে তালেবানের কাতার দপ্তরের মুখপাত্র মোহাম্মদ নাইম। শুক্রবার দোহায় তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য যেসব শর্ত দিয়েছিল আমরা সেগুলো বাস্তবায়ন করেছি। তবে আন্তর্জাতিক সমাজ তালেবানকে কি কি শর্ত দিয়েছিল এবং সেসব শর্ত কিভাবে পূরণ হয়েছে তার বিবরণ তিনি দেননি। মোহাম্মদ নাইম বলেন, গোটা আফগানিস্তান এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং 40 বছরের যুদ্ধ শেষে তালেবান সরকার দেশ সত্যিকারের নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তালেবানের এই মুখপাত্র বলেন, আফগান জনগণের উন্নতি ও অগ্রগতি এখন তালেবান সরকারের প্রধান অগ্রাধিকার। তবে বিদেশে আফগান অর্থ আটকে থাকার কারণে আফগানিস্তানে ব্যাপক অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে বলে তিনি জানান। বিশ্বের কোন দেশকে অন্য কোন দেশের বিরুদ্ধে হামলার কাজে আফগান ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না বলেও এই মুখপাত্র জোর দিয়ে উল্লেখ করেন। তালেবান আফগানিস্তানের সরকারি খাত থেকে গত 20 বছরে দুর্নীতির মূল্যোৎপাটন করেছে বলেও দাবি করেন। তালেবান গত 15 আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করলেও এখন পর্যন্ত বিশ্বের কোন দেশ তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। সূত্র পার্স টুডে।